তখন সবাই দেখে লালচে বৃত্তটি আস্তে আস্তে সেই ঘরে প্রবেশ করছে। একটু পরে লালচে বৃত্তটি জিন প্রিন্সের রূপ নেয়। মাথা নিচু করে বসে আছে প্রিন্স, আর অন্যদিকে প্রিন্স রুমে প্রবেশ করার সাথে সাথে রিনি জেগে ওঠে আর প্রিন্সকে দেখে আঁতকে ওঠে। এ তো মনে হচ্ছে স্বপ্নে সেই মানুষ। রিনি মনে মনে বলছে, এই ছেলে তাহলে প্রিন্স, এই ছেলে তো আমার স্বপ্নে আসতো, আর স্বপ্নে দেখতাম আমার সাথে খুব ঘনিষ্ঠ হয়ে যেত, আর যার ফলে মিলন হয়ে যায়। তবে আমি যখন চোখ জোড়া খুলি তখন কিছুই দেখতে পেতাম না, আর স্বপ্নে দেখতাম প্রতিদিন আমাদের মিলন হতো। আচ্ছা, এমন মিলন স্বপ্নে হলে বাস্তবে কি কষ্ট হয়? আমার মাঝে মধ্যে অনেক কষ্ট হতো, তাই মাঝে মধ্যে বলে উঠতাম, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার কষ্ট হচ্ছে। আর মাঝে মধ্যে দেখতাম আমি কোন এক সুখে দুনিয়া ভেসে যাচ্ছি, আর অনেক ভালো লাগা কাজ করত। আচ্ছা, তাহলে কি যা স্বপ্নে দেখতাম এগুলো কি আমার সাথে বাস্তবে হতো? আর অন্যদিকে প্রিন্সের অবস্থা কিছুটা এমন যে সে তার মনে মনে খুব রেগে ঝাড়ছে। তার বোন স্বামী যদি না ডাকত তাহলে সে কোনোভাবে এখানে আসতো না। সে বোনের জন্য সব করতে পারে, এমনকি নিজের জীবনও দিতে দ্বিতীয়বার চিন্তা করবে না, এতটাই বোন স্বামীকে ভালোবাসে। আজ প্রিন্সের আত্মসম্মানে খুব লাগছে, কারণ সে একটা রাজ্যের ভবিষ্যতের রাজা আর অপার শক্তি অধিকারী। মা বাবার দুজনের শক্তিই তার কাছে আছে, তারপরও কিছু মানুষের সামনে অপরাধীর মতো মাথা নিচু করে বসে থাকতে হচ্ছে, বরাবরই তা ইগনোর করতে লাগছে। তখনই প্রিন্স মনে মনে বলছে, আমার কি এমন দোষ ছিল যে আমার বাবা আর বোনের সামনে আমার আত্মসম্মানে একদিক একদম মাটির সাথে মিলিয়ে দিল এই মানুষগুলো? আর যদি এই বৃত্তর ভেতর না থাকতাম তাহলে ওদের সবাইকেই মেরে শেষ করে দিতাম, আর এই ঋণীকেও শেষ করে দিতাম। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম এই বাসে প্রবেশ করার, কিন্তু অর্ক আর রাহাত হুজুর দোয়া পানির কারণে বারবার ব্যর্থ হয়েছে। আর ঋণী নামাজ ঘরে থাকতে তার ওপর ভর করতে পারিনি। আসল কথা কি জানেন, মানুষ যত দোষ করুক না কেন অন্যের দোষ বেশি দেখতে পায় আর নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করে। ঠিক প্রিন্সও নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করছে। একটা মেয়ের জীবন নষ্ট করেও তার যেন একটু অনুতপ্ত হচ্ছে না। লাবু বলে, আচ্ছা রাবিয়া ভাবি, এই প্রিন্সের চোখ এত লাল হয়ে গেছে কেন? আর মনে হচ্ছে যেন বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারলেই আমাদের সবাইকে মেরে ফেলত। রাবিয়া বলে, প্রিন্স কি করত জানি না, তবে আমি হাতের কাছে পেলে বেয়াদবকে আস্ত রাখতাম না। কামল বলে, আহা শান্ত হও, দেখি ওরা কি করে। জান্নাত বলে, প্রিন্স সুন্দর করে বলবে কি কারণে রাত যখন গভীর হতো এমন অবৈধ সম্পর্কে লিপ্ত হতে, না হয় আমাদের জানা আছে, তোমাকে ঠিক কি করতে হবে। সুমি বলে, ভালো ভালো সব স্বীকার করো। হাবিব বলে, অন্যতাই তোমার সাথে আমরা এমন কিছু করব না যা তুমি ইমেজিনও করতে পারবে না, অবশ্যই স্বীকার করলে শাস্তি কমে যাবে। রাজামশাই বলে, সব সত্যি কথা বল, তোর সুশিক্ষা দিয়েছিলাম কেন এমন আহম্মকের কাজ করলি? স্বামী বলে, ভাই তোর বিয়ে করতে মন ছিল আমাকে বলতি, মা বাবার সাথে এই নিয়ে কথা বলতাম, আর আমাদের রাজ্যের সেরা সুন্দরী তোর বউ করে আনতাম। উত্তর দে, অর্ক বলে,
প্রিন্স, তুমি কি জানো না যিনি একটা ভবিষ্যৎ আছে? কেন মেয়েটার জীবন অল্প বয়সে ধ্বংস করে দিছ? হঠাৎ প্রিন্স বলে ওঠে, উফ, আপনারা কিন্তু আমাকে বড্ড জ্বালাচ্ছেন। চুপ করে আছি, তার মনে এই না যে আমি ইচ্ছা করে বলবেন, যা ইচ্ছা বলবেন, আর আমি হলাম প্রিন্স, আমাকে বকা দেওয়ার অধিকার আপনাদের নেই। আপনারা ভুলে যাচ্ছেন আমি জিন রাজ্যের প্রিন্স, আর এই বৃত্ত টিকে না থাকলে, এই বৃত্তটি না থাকলে বুঝতে পারতেন সবাই কত ধানে কত চাল। আমার মা, আমার বাবা, বোনের সামনে আমার অপমান করা, তখন হাড়ে হাড়ে টের পেতেন এই অপমানের ফল। রাজা বলে, বড্ড ব্যাধব হয়ে গেছিস, আর মান সম্মান মাটিতে, মাটির সাথে মিশিয়ে দিলি, আর এইভাবে কেন কথা বলছিস? সত্যি করে বল, ঋণীর সাথে এমন করলি কেন? তোর তো কোনো ক্ষতি করিনিও। প্রিন্স বলে, বলবো না আমি, কাউকে জবাব দিতে বাধ্য নই আমি। তখনই স্বামী বলে, আজ যদি তুই সব খুলে না বলিস, কসম আমি এমন জায়গাতে যাব খুঁজেও পাবি না। আর মনে রাখবি, তোর বোন নেই। আজ যদি সব স্বীকার না করিস, তাহলে মনে করবি তোর স্বামীর নামে কোনো বোনই কখনো ছিল না। প্রিন্স বলে, আমি কার জন্য আসছি এখানে? তুই না ডাকলে আমি জীবনও আসতাম না এখানে। বাবার ডাকেও সারা দিনই দেখিস নি, জানিস তো? প্লিজ বোন, এমন করিস না, আমি বাঁচতে পারবো না। স্বামী বলে, তাহলে সব স্বীকার কর। কিন্তু তবুও বেশ কিছুক্ষণ প্রিন্স চুপ ছিল। অর্ক বলে, কি হলো বলো প্রিন্স? কামল বলে, প্রিন্স ধৈর্য পরীক্ষা নিচ্ছ মনে হয় আমাদের? সব বলো, না হয় তোমার অবস্থা খুব খারাপ হবে। রাবিয়া বলে, এখন চুপ কেন? রাতের পর রাত আমার মেয়েকে নিয়ে নষ্ট খেলায় মেতে উঠেছিস, ফষ্টি নষ্টি করেছিস, আমার নির্দোষ মেয়েকে কিছুই জানত না, আর এখন স্বীকার করতে বলছি মুখে তালা দিয়ে রাখছিস কেন? লাবু বলে, শান্ত হন বাবি, আপনি এমন করলে নিজেই অসুস্থ হয়ে পড়ে যাবেন। হাবিব বলে, আর কিছুক্ষণ অপেক্ষা করব না বলে তোমার ওপর আমরা যে কোনো সময় যে কোনো অ্যাকশন নিতে বাধ্য হব। রাহাত হুজুর বলে, আমার রাগ উঠলে তোমাকে শেষ করে ফেলব। কিন্তু প্রিন্স, তুমি জানো এটা করা আমার জন্য বড় ব্যাপার না, যা বলার তাড়াতাড়ি বলো। প্রিন্স তখনও চুপ ছিল। তখনই হঠাৎ জান্নাত বলল, স্বামী তুমি বরং যেখানে যাবে বলেছিলে চলে যাও, তোমার ভাইয়ের মুখ তালা দিয়ে আছে, আর তোমার ভাই তোমাকে ভালোবাসে না, তাই এখনো চুপ, চলে যাও যত তাড়াতাড়ি পারো। স্বামী বলে, এখনই চলে যাচ্ছি। ভাই, তুই আমাকে জীবনও আর খুঁজে পাবি না। প্রিন্সের চোখ জোড়া অশ্রুতে টলমল করছে, আর চোখ বড়, আর চোখ জোড়া আগুনের গোলাকের মতো লাল হয়ে আছে। ওদের প্রতি তীব্র রাগের বহিঃপ্রকাশ তখন চোখ জোড়া দেখলেই বোঝা যাচ্ছে। কথায় আছে, ভাইরা হচ্ছে আল্লাহ পাকের এক বড় নিয়ামত। বোনের সুখের জন্য বোনের মুখে হাসি ফুটাতে তারা সব করতে পারে, সে কাজ যত কঠিন হোক না কেন। ভাইরা যে কাজ অনায়াসে বোনের জন্য করে ফেলে, বিনিময় তাদের বোনের মুখের এক টুকরো হাসি। ভাইদের সব
গ্ল্যানি মোচন করে দেয়। আসলে প্রিন্সও বোনকে মারাত্মক ভালোবাসে, আর তাই তো স্বামী যাওয়ার জন্য পা বাড়াতেই প্রিন্স চিৎকার করে দেয়। আর প্রিন্স বলে, আমি প্রতিশোধ নিয়েছিলাম। প্রতিশোধ? স্বামী অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিন্সের দিকে। স্বামী বলে, তুই একটা জিন আর রিনি একটা মানুষ, আর তুই নর্মাল কোনো জিন নই। জিন রাজ্যে প্রিন্স, তোর সাথে ওর কিসের শত্রু থামি? প্রিন্স দীর্ঘ নিঃশ্বাস নেয়। তখন অন্যদিকে রিনি সব শুনছিল, কে কি বলছে কি করছে, তবে সে চুপ ছিল, কারণ সেও জানতে চায় কেন রাতের গভীরে এমন একটা ঘৃণার কাজ প্রিন্স তার সাথে করেছিল। আসলে বিয়ের পর স্বামী স্ত্রীর সম্পর্কে ঘনিষ্ঠ হওয়া হালাল, এটা সবার কাছে গ্রহণীয়, কিন্তু বিয়ের আগে এরকম ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যাওয়া সম্পূর্ণ হারাম। সকলের নিকট দৃষ্টি কেটে আর সবাই ঘৃণা চোখে দেখে। ঠিক তাই রিনির কাছেও এটা একটা ঘৃণিত কাজ হিসেবে গণ্য হচ্ছে। তখনই প্রিন্স চোখ জোড়া বন্ধ করে আর বলতে শুরু করে, আমি আর আমার বোন খুব ঘুরে বেড়াতাম, দুজনের ভ্রমণ পিপাসু, আর আমাদের যখন যেখানে ইচ্ছে চোখে পলকি ফেলতেই চলে যেতে পারি। সব জায়গায় তো জিন থাকে। বাবা খুব ভালো রাজা, তাই সবাই বাবাকে অনেক সম্মান করে, ভালোবাসে, আর যেখানে যেতাম সেখানকার জিনেরাই আমাদের খেয়াল রাখত, আর সেখান আর যেখান আর যে কোনো সমস্যার মধ্যে পড়লে যেখানে যেতাম সেখানে জিনেরা সামলে নিত। তাই মা বাবাও নিশ্চিন্তে আমাদের ভাই বোনকে ঘুরতে দিত, কোনো বাধা দিত না। কিন্তু একদিন বোন বলে, কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরবে, তাই একদিন আমি আমার বোন কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসি। দুজনেই নির্জন জায়গায় বসেছিলাম, কিন্তু একটু পর সামনে আমাদের বাসায় মানে আমাদের রাজ্যে ফিরে যাবে বলে তার নাকি কি কাজ বাকি আছে, আমাকেও চলে যেতে বলে। কিন্তু আমি প্রকৃতির সুন্দরী রূপকে আরো উপভোগ করতে চাইছিলাম, তাই বলি তুই যা। আমি কিছুক্ষণ থাকি এখানে, স্বামী বলে, বুঝেছি তুই এই রোমাঞ্চকর সময়টা আরো উপভোগ করতে চাচ্ছিস। প্রিন্স বলে, কেমনে বুঝছস মনের কথা? স্বামী বলে, কিসকা বহন দেখ না পড়েগা। এই বলে স্বামী আমাকে রেখে চলে গেল। অল্প সময় নিমিষেই হাওয়ার সাথে মিলিয়ে গেল। আমি বসেছিলাম একা, ঠান্ডা হাওয়া, নির্জন একটা জায়গা, সমুদ্রের ঢেউয়ের গর্জন, এক কথায় অসাধারণ একটা মুহূর্ত আর অসাধারণ পরিবেশ। কিন্তু ঠিক কিছুক্ষণ পরেই আমি যেন একটা কিসের শোরগোলের শব্দ শুনতে পেলাম। এই শোরগোল কোথায় হচ্ছে তা দেখার জন্য সমুদ্র ধারে যে গাছ আছে সেই গাছের সারিতে খুঁজতে লাগলাম। আর ঠিক তখনই একটা মিষ্টি গানের গলা শুনতে পেলাম। আমার মন সেই সুরে মাতাল হয়ে যায় আর দ্রুত খুঁজতে থাকি সেই কণ্ঠকে,
সে কণ্ঠ রীতিমতো আমার হৃদয়কে ঘায়েল করে দিল। খুঁজতে খুঁজতে সমুদ্রের গাছের সারির একটু গভীরে গেলাম। তখন একটা গান গাইছিল, সে ঘায়েল করা কণ্ঠ সেটা ছিল অনেক সাধনা পরে আমি পেলাম তোমরিও আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। গানটা শুনছিলাম আর অবিরত খুঁজতে থাকি। ঠিক সেই মুহূর্তে দেখলাম একটা মেয়েকে বেশ কয়েকজন ছেলে মেয়ে চারপাশ ঘিরে বসে আছে, আর তাদের মধ্যে বসা সেই মেয়েটি গান গাইছে। আমি মেয়েটাকে ভালোভাবে দেখতে পারছিলাম না, আমি তো অদৃশ্য, আমি ওদের দেখতে পেলেও ওরা কেউ আমাকে ইচ্ছে ছাড়াও আমাকে দেখতে পারবে না। তাই আমি আরেকটু কাছে গেলাম যাতে আমার হৃদয় ঘায়েল করা কণ্ঠে অধিকারিণীকে এক ঝলক দেখতে পারি। ঠিক তখনই আমি দেখলাম